সপ্তাহান্তে বাজার পরিস্থিতি জানাতে ঢাকা চট্টগ্রাম ও জামালপুর থেকে যুক্ত হচ্ছেন হাসান ওয়ালি, নয়ন বড়ুয়া জয় ও তানবীর আজাদ। শ্রুতি যাব ওয়ালির কাছে। ওয়ালি, বাজারের নিত্যপণ্যের দাম কেমন, গত সপ্তাহের সঙ্গে তুলনা করলে কি মনে হচ্ছে? মেহেদি, আপনাকে ধন্যবাদ। আমি আছি রাজধানীর কারওয়ান বাজারে। অন্যান্য সবজি যেমন প্রতি সপ্তাহে দাম কম বেশি থাকে সেটি আছে, কিন্তু আজকে যেটি আমি দেখলাম সেটা হচ্ছে যে কত কয়েক সপ্তাহ আগে ডিমের যে দাম বেড়ে গিয়েছিল অতিরিক্ত দামে, সেটি কিন্তু আজকেও দেখলাম বেশ মাঝখানে একটু স্থিতিশীল থাকার পর আজকে আবার অনেক বেশি দাম বেড়েছে। আজকে যেই লাল যে ডিম সেটি ডজন প্রতি বিক্রি হচ্ছে 135 টাকা, যেটি মাঝখানে বেশ কিছুদিন 120 টাকা ডজন প্রতি বিক্রি হয়েছে, এর আগে অবশ্য একটু বেড়ে গিয়েছিল। আর সাদা যে ডিম সেটি আসলে 130 টাকা ডজন প্রতি বিক্রি হচ্ছে। এছাড়া মুরগির দামও কিন্তু আসলে বেড়েছে। মুরগি যেটি ব্রয়লার মুরগি সেটি আগের যে 180 টাকা ধরে কেজি ধরে অনেকদিন ধরে বিক্রি হচ্ছে সেটি থাকলেও পাকিস্তানি কক যেটি সাদা ককের সেটি কিন্তু দাম বেড়ে প্রায় 30 থেকে 40 টাকা বেড়ে কিন্তু 320 থেকে 330 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া যেই দেশি মুরগি রয়েছে সেটি 500 টাকার উপরে বিক্রি হচ্ছে, আর যে লেয়ার যেটি রয়েছে সেটি 280 টাকা এবং তার চেয়ে আসলে বেশি বিক্রি হচ্ছে। আমরা কথা বলেছি বিক্রেতাদের সঙ্গে, ডিমের বিক্রেতা তারা বলছেন আসলে যে সরবরাহ এবং চাহিদার সঙ্গে আসলে মিল না থাকায় তারা আসলে দামটি বেড়ে গেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলে আসলে এই হঠাৎ করে আবারও ডিমের দাম এবং মুরগির দাম বৃদ্ধিতে কিন্তু আসলে ক্রেতাদের মধ্যে আমরা ক্ষোভ দেখেছি। তারা আসলে বলছেন এটি দাম নিয়ন্ত্রণে রাখার জন্য। আমার কাছে রাজধানী কারওয়ান বাজার থেকে সবশেষ এখন একই সংবাদ জানতে আমরা যাচ্ছি চট্টগ্রামে। চট্টগ্রামে আছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়। ধন্যবাদ হাসান ওয়ালি আপনাকে। আপনি যেমনটা জানিয়েছেন তেমনিভাবে চট্টগ্রামের বাজারে সবজির দাম কিছুটা কমলেও ডিমের দাম অনেক বেশি। একই সাথে আমরা দেখাতে যাচ্ছি মাছের দাম হু হু করে বেড়েছে, যেহেতু ছুটির দিন ইলিশ মাছ কিন্তু বাজারে দেখা যাচ্ছে, বড় সাইজের ইলিশ আমরা দেখছি। সেই ইলিশের ওজনও কিন্তু 1.5 কেজি থেকে 2 কেজি পর্যন্ত হবে, কিন্তু দাম হাঁকছেন তারা 1400 টাকা থেকে 1300 টাকা পর্যন্ত কেজি তারা চাচ্ছেন। কিন্তু আসলে এখানে যারা ক্রেতা তারা বলছেন ভরা মৌসুমে ইলিশের কিন্তু দাম অনেক বেশি হওয়ার কারণে তারা হতাশের কথা আমাদেরকে জানিয়েছেন। আরেকটি মাছ আমরা দেখাতে যাচ্ছি সবারই প্রিয়, চট্টগ্রামের যারা বাসিন্দা তারাই কিন্তু সবচেয়ে বেশি পছন্দ করেন, লাক্ষা মাছ বলা হয়। এই লাক্ষা মাছের ওজনও কিন্তু অনেক বেশি, এমনকি অনেক বড় সাইজের লাক্ষা। এই লাক্ষার দাম তারা হাঁকছেন 2000 টাকা পর্যন্ত কেজি তারা চাচ্ছেন। একই সাথে কোরাল মাছও আছে, কোরাল মাছের কেজি তারা চাচ্ছেন এখানে 1200 টাকা থেকে 1300 টাকা পর্যন্ত। সব মিলিয়ে বলা যায় মাছের দাম অনেক বেশি, আর ডিমের দামও কিন্তু অনেকটা বেড়েছে, কিছুটা কমতির দিকে আমরা দেখছি সবজির দাম। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমি ফিরে যাব আমার সহকর্মী অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন জামালপুরের তানবীরের কাছে। জি ধন্যবাদ জয় আপনাকে। আমি এখন দাঁড়িয়ে আছি শহরের একটি ছোট একটি বাজারে। এখানে বর্তমানে জামালপুরের বাজার যদি আমরা বলি তাহলে বড় আকার বেঁধে রুই মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা কেজি, আপনার গরুর মাংস বিক্রি হচ্ছে 650 টাকা, কক মুরগি যেটা সেটা বিক্রি হচ্ছে 350 টাকা, এবং আপনার ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকার মধ্যে। এবং মাছের বাজার যেমন নয়নপুরে যা বলছিলেন মাছের বাজারটা অনেকটাই বেশি, যেমন ইলিশ মাছ এখানে জামালপুরে প্রায় 600 থেকে 800 টাকা 900 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে ছোট সাইজ হিসেবে। আর বর্তমানে শীতের কিছুটা সবজি বাজারে নামতে শুরু করেছে, যেমন লাউ আপনার জামালপুরে এখানে 40 থেকে 50 টাকা পিস বিক্রি করা হচ্ছে। এই ছিল মেহেদি আমার জামালপুরের থেকে সর্বশেষ খবর।